স্বাগত সকলকে গল্পকথার শ্রুতি পাঠে পাঠ চলছে উপন্যাসের অধ্যায় থেকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস পথের পাঁচালী আজকের পর্বে পথের পাঁচালী উপন্যাস থেকে সপ্তম পরিচ্ছেদ এবং অষ্টম পরিচ্ছেদ দুটি আপনাদেরকে পাঠ করে শোনাবো তবে প্রিয় শ্রোতা বন্ধুগণ আর দেরি না করে আজকের পর্বের পাঠ শুরু করা যাক আম আটির ভেপু সপ্তম পরিচ্ছেদ ইন্দির ঠাকুরনের মৃত্যুর পর চার পাঁচ বছর কাটিয়া গিয়াছে মাঘ মাসের শেষ শীত বেশ আছি দুই পাশে ঝোপে ঝোপে ঘেরা সরু মাটির পথ বাহিয়া নিশ্চিন্দিপুরের কয়েকজন লোক সরস্বতী পূজার বৈকালে গ্রামের বাহিরের মাঠে নীলকণ্ঠ পাখি দেখিতে যাইতেছিল দলের একজন বলিল ওহে হরি ভূষ্ণ গোয়ালার দরুন কলা তোমরা কি ফের জমা দিয়েছ নাকি যাহাকে উদ্দেশ্য করিয়া বলা হইল তাহাকে দেখিল দশ বছর পূর্বের সে হরিহর রায় বলিয়া মনে হয় না এখন মধ্যবয়সী পুরাদস্তুর সংসারী ছেলে মেয়েদের বাপ হরিহর খাজনা সাধিয়া গ্রামে গ্রামে ঘোরে শিষ্য সেবকের ঘরগুলি সন্ধান করিয়া বসিয়া গুরুগিরি চালায় হাটে মাঠে জমির ঘরামির সঙ্গে ঝিঙ্গে পটলের দরদস্তুর করিয়া ঘরে তাহার সঙ্গে আগেকার সে অবাধ গতি মুক্তপ্রাণ ভবঘুরে যুবক হরিহরের কোনো মিল নাই ক্রমে ক্রমে পশ্চিমের সে জীবন অনেক দূরের হইয়া গিয়াছে সেই চুনার দুর্গের চওড়া প্রাচীরে বসিয়া বসিয়া দূর পাহাড়ের সূর্যাস্ত দেখা কেদারের পথে তেজপাতার বনে রাত কাটানো শাহা কাসেম সুলেমানের দরগার বাগান হইতে টক কমলালেবু ছিড়িয়া খাওয়া গলিত রৌপ্য ধারার মতো উজ্জ্বল স্বর্গ নদী অলোকানন্দা সমেত ঘাটের জলের ধারের রানা একটু একটু মনে পড়ে যেন অনেক দিন আগেকার দেখা স্বপ্ন হরিহর সাই সূচক কিছু বলিতে গিয়া পিছন ফিরিয়া বলিল ছেলেটা আবার কোথায় গেল ও খোকা খোকা পথের বাঁকের আড়াল হইতে একটি ছয় সাত বছরের ফুটফুটে সুন্দর ছিপছিপে চেহারার ছেলে ছুটিয়া আসিয়া দলের নাগাল ধরিল হরিহর বলিল আবার পিছিয়ে পড়লে এরই মধ্যে নাও এগিয়ে চলো ছেলেটা বলিল বনের মধ্যে কি গেল বাবা বড় বড় কান হরিহর প্রশ্নের দিকে কোনো মনোযোগ না দিয়া নবীন পালিতের সঙ্গে মৎস্য শিকারের পরামর্শ আঁটিতে লাগিল হরিহরের ছেলে পুনরায় আগ্রহী সুরে বলিল কি দৌড়ে গেল বাবা বোনের মধ্যে বড় বড় কান হরিহর বলিল কি জানি বাবা তোমার কথার উত্তর দিতে আমি আর পারিনি সেই বেরিয়ে অবধি শুরু করেছ এটা কি ওটা কি কি গেল বোনের মধ্যে তা কি আমি দেখেছি না এগিয়ে চলো দেখি বালক বাবার কথার আগে আগে চলিল নবীন পালিত বলিল বরং এক কাজ করো হরি মাছ যদি ধরতে হয় তবে বয়সার বিলে একদিন চলো যাওয়া যাক পুবপাড়ার নেপাল পাড়ই বাজ দিচ্ছে রোজ দেড় মন দুমন এইরকম পড়ছে পাঁচ সেরের নিচে মাছ নিই শুনলাম একদিন শেষ রাত্রিরে নাকি বিলের একেবারে মধ্যেখানে অথৈ চলে করে ঠিক যেন বকনা বাছুরের ডাক বুঝলে সকলে একসঙ্গে আগাইয়া আসিয়া নবীন পালিতের মুখের দিকে চাহিয়া রহিল অনেক কেলে পুরনো বিল গহীন জল দেখেছ তো মধ্যিকানে জল যেন কালো শিউ গোলা পদ্মগাছের জঙ্গল কেউ বলে রাঘ কেউ বলে যক্ষী যতক্ষণ ফর্সানা হলো ততক্ষণ তো মশাই নৌকার ওপরে সকলে বসে ঠকঠক করে কাঁপতে লাগল বেশ জমিয়া আসিয়াছে হঠাৎ হরিহরের ছেলেটি মহা উৎসাহে পাশের এক উলুখরের ঝোপের দিকে আঙুল তুলিয়া চিৎকার করিতে করিতে ছুটিয়া গেল ওই যাচ্ছে বাবা দেখো বাবা ওই গেল বাবা বড় বড় কান ওই তাহার বাবা পিছন হইতে ডাক দিয়া বলিল উ উ কাঁটা কাটা, কাঁটা পরে তাড়াতাড়ি আসিয়া খপ করিয়া ছেলের হাতখারি ধরিয়া বলিল বড্ড বিরক্ত করলে দেখছে তুমি একশো বার বারণ করছি তা তুমি কিছুতেই শুনবে না ওই জন্যই তো আনতে চাচ্ছিলাম না বালক উৎসাহে ও আগ্রহে উজ্জ্বল মুখ উঁচু করিয়া বাবার দিকে তুলিয়া জিজ্ঞাসা করিল কি বাবা হরিহর বলিল কি তা কি আমি দেখেছি শুয়োর টুয়োর হবে নাও চলো ঠিক রাস্তার মাঝখান দিয়ে হাঁটো শুয়োর না বাবা ছোট্ট যে পরে সে নিচু হইয়া দৃষ্টবস্তুর মাটি হইতে উচ্চতা দেখাইতে গেল চলো চলো হ্যাঁ আমি বুঝতে পেরেছি আর দেখাতে হবে না চলো দেখি নবীন পালিত বলিল ও হলো খরগোশ খোকা খরগোশ এখানে খড়ের ঝোঁপে খরগোশ থাকে তাই বালুক বর্ণপরিচয় ক্ষয়ে খরগোশের ছবি দেখিয়াছে কিন্তু তাহা যে জীবন্ত অবস্থায় এই রকম লাফাইয়া পালায় বা তাহা আবার সাধারণ চক্ষুতে দেখিতে পাওয়া যায় এ কথা সে কখনো ভাবে নাই খরগোশ জীবন্ত একেবারে তোমার সামনে লাফাইয়া পালায় ছবি না কাচের পুতুল না একেবারে কান খাড়া সত্যিকারের খরগোশ এইরকম ভাট গাছ বৈচি গাছের ছপে জমি মাটির তৈরি নশ্বর পৃথিবীতে এ ঘটনা কি করিয়া সম্ভব হইল বালক তাহা কোনো মতেই ভাবিয়া ঠাহুর করিতে পারিতেছিল না সকলে বনে ঘেরা সরু পথ ছাড়াইয়া মাঠে পড়িল নদীর ধারের বাবলা ও জিওল গাছের আড়ালে একটা বড় ইটের পাঁজার মতো জিনিস নজরে পড়ে ওটা পুরানো কালের নীলকুঠির জালঘরের ভগ্নাবশেষ সেকালে নীলকুঠির আমলে এই নিশ্চিন্দিপুর বেঙ্গল ইন্ডিগো কনসার্নের হেড কুঠি ছিল এ অঞ্চলের চোদ্দোটা কুঠির উপর নিশ্চিন্দিপুর কুঠির ম্যানেজার জন লার্মার দোর্দণ্ড প্রতাপে রাজত্ব করিত এখন কুঠির ভাঙা চৌবাচ্চা ঘর জালঘর সাহেবের কুঠি আপিস জঙ্গলাকীর্ণ ইটের স্তূপে পরিণত হইয়াছে যে প্রবল প্রতাপ লারমার সাহেবের নামে একসময় সময় এ অঞ্চলে বাঘে গরুতে এক ঘাটে জল খাইত আজকাল দু একজন অতিবৃদ্ধ ছাড়া সে লোকের নাম পর্যন্ত কেহ জানে না ঝোপঝাপগুলো মাঠের উলুখর বনকলমি সোঁদাল ও কুলগাছে ভরা কলমিলতা সারা ঝোপগুলার মাথা বড় বড় সবুজ পাতা বিছাইয়া ঢাকিয়া দিয়াছে ভিতরে স্নিগ্ধ ছায়া ছোট গোয়ালে নাটাকাটা ও নীল বন অপরাজিতা ফুল সূর্যের আলোর দিকে মুখ উঁচু করিয়া ফুটিয়া আছে বেলার ছায়ায় স্নিগ্ধ বনভূমির শ্যামলতা পাখির ডাক চারিধারে প্রকৃতির মুক্ত হাতে ছড়ানো ঐশ্বর্য রাজার মতো ভাণ্ডার বিলাইয়া দান কোথাও এতটুকু দারিদ্রের আশ্রয় খুঁজিবার চেষ্টা নাই মধ্যবিত্তের কার্পণ্য নাই বেলা শেষের ইন্দ্রজালে মাঠ নদী বন মায়াময় মাঠের মধ্যে বেড়াইতে বেড়াইতে নবীন পালিত মহাশয় একবারে মাঠের উত্তর অংশের জমিতে শাঁক আলুর চাষ করিয়া কিরূপ লাভবান হইয়াছিলেন সে গল্প করিতে লাগিলেন একজন বলিল কুঠি রেটগুলো নাকি বিক্রি হবে শুনছিলাম নবাবগঞ্জের মতিদা নাকি দরদস্তর করছে মতিদার কথায় সে ব্যক্তি সামান্য অবস্থা হইতে কী রূপে ধনবান হইয়াছে সে কথা আসিয়া পড়িল ক্রমে তাহা হইতে বর্তমান কালের দুর্মূল্যতা আষাঢ় বাজারে কুণ্ডুদের গোলদারি দোকান পড়িয়া যাইবার কথা গ্রামের দিনু গাঙ্গুলির মেয়ের বিয়ের তারিখ কবে পড়িয়াছে প্রভৃতি বিভিধ আবশ্যকীয় সংবাদের আদান প্রদান হইতে লাগিল হরিহরের ছেলে বলিল নীলকণ্ঠ পাখি কই বাবা এই দেখো এখন বাবলা গাছে এক্ষুনি এসে বসবে বালক মুখ উঁচু করিয়া নিকটবর্তী সমুদয় বাবলা গাছের মাথার দিকে চাহিয়া দেখিতে লাগিল মাঠের ইতস্তত নিচু নিচু কুলগাছে অনেক কুল পাকিয়া আছে বালক অবাক হইয়া লুব্ধ দৃষ্টিতে সেদিকে চাহিয়া চাহিয়া দেখিল কয়েকবার কুল পাড়িতে গিয়া বাবার বকুনিতে তাহাকে নিবৃত হইতে হইল এত ছোট গাছে কুল হয় তাহাদের পাড়ায় যে কুলের গাছ আছে তাহা খুব উঁচু বলিয়া ইচ্ছা থাকিলেও সে সুবিধা করিতে পারে না ভারী আঁকুশিটা দুই হাতে আঁকড়াইয়া ধরিয়াও তুলিতে পারে না কুপথের জিনিস লুকাইয়া খাওয়া কষ্টসাধ্য হইয়া পড়ে এ সে টের পায় খবর পাইয়া মা আসিয়া বাড়ি ধরিয়া লইয়া যায় বলে ও মা আমার কি হবে এমন দুষ্টু ছেলে হয়েছ তুমি এই সেদিন উঠলে জ্বর থেকে আজ অমনি কুলতলায় ঘুরে বেড়াচ্ছ একটুখানি পিছন ফিরেছি আর অমনি এসে দেখি বাড়ি নেই কটা কুল খেয়েছিস দেখি মুখ দেখি সে বলে কুল খাইনি তো মা তলায় একটাও কুল পড়ে নেই আমি বুঝি পারতে পারি পরে সে টুকটুকে মুখটি মায়ের অত্যন্ত নিকটে লইয়া গিয়া হাঁ করে তাহার মা ভালো করিয়া দেখিয়া পুত্রের ননির মতো গন্ধ বাহির হওয়া সুন্দর মুখে চুমা খাইয়া বলে কখনো খেও না যেন খোকা তোমার শরীর সেরে উঠুক আমি কুল কুলকুড়িয়ে আচার করে হাঁড়িতে তুলে রেখে দেব। তাই বসে জষ্টি মাসে খেও লুকিয়ে লুকিয়ে কখনো আর খেও না কেমন তো হরিহর বলিল কুঠি কুঠি বলছিলে ওই দেখো খোকা সাহেবদের কুঠি দেখেছ নদীর ধারের অনেকটা জুড়িয়া সেকালের কুঠিটা যেখানে প্রাগৈতিহাসিক যুগের অতিকায় হিংস্র জন্তুর কঙ্কালের মতো ছিল গতিশীল কালের প্রতীক নির্জন শীতের অপরাহ্ন তাহার উপর অল্পে অল্পে তাহার ধূসর উত্তরচ্ছদ বিশিষ্ট আস্তরণ বিস্তার করিল কুঠি তাহার কিছু দরে কুঠিয়াল লার্মার সাহেবের এক শিশুপুত্রের সমাধি পরিত্যক্ত জঙ্গলাকীর্ণ অবস্থায় পড়িয়া আছে বেঙ্গল ইন্ডিগো কনসার্নের বিশাল হেডকুটির এইটুকু ছাড়া অন্য কোনো চিহ্ন আর অখণ্ড অবস্থায় মাটির উপর দাঁড়াইয়া নাই নিকটে গেলে অনেক কালের কালো পাথরের ফলকে এখনও পরা যায় হেয়ার লাইস অ্যাডভেন লার্মার দ্য অনলি সান অব জন অ্যান্ড মিসেস লার্মর বর্ন মে 13, 1853, ফিফটি থ্রি 27, এপ্রিল টোয়েন্টি সেভেন হান্ড্রেড অ্যান্ড সিক্সটি অন্য অন্য গাছপালার মধ্যে একটি বন্য সোঁদাল গাছ তাহার উপর শাখাপত্রে ছায়া বিস্তার করিয়া বাড়িয়া উঠিয়াছে চৈত্র বৈশাখ মাসে আড়াই বাকির মোহনা হইতে প্রবহমান জোর হাওয়ায় তাহার সারা সারাদিন রাত ধরিয়া বিস্মৃত বিদেশি শিশুর ভগ্ন সমাধির উপর রাশি রাশি পুষ্প ছড়াইয়া দেয় সকলি ভুলিয়া গেলেও বনের গাছপালা শিশুটিকে এখনও ভোলে নাই বালক অবাক হইয়া চারিদিকে চাহিয়া চাহিয়া দেখিতেছিল তাহার ছয় বৎসরের জীবনে এই প্রথম সে বাড়ি হইতে এত দূরে আসিয়াছে এতদিন নেড়াদের বাড়ি নিজেদের বাড়ির সামনেটা বড়জোর রানু দিদিদের বাড়ি ইহাই ছিল তাহার জগতের সীমা কেবল এক একদিন তাহাদের পাড়ার ঘাটে মায়ের সঙ্গে স্নান করিতে আসিয়া সে স্নানের ঘাট হইতে আবছা দেখিতে পাওয়া কুঠির ভাঙা জাল ঘরটার দিকে চাহিয়া দেখিত আঙুল দিয়া দেখাইয়া বলিত মা ওদিকে কি সেই কুঠি সে তাহার বাবার মুখে দিদির মুখে আরও পাড়ার কত লোকের মুখে কুঠির মাঠের কথা শুনিয়াছে কিন্তু আজ তাহার প্রথম সেখানে আসা ওই মাঠের পর ওদিকে বুঝি মায়ের মুখে সেই রূপকথার রাজ্য শ্যামলঙ্কার দেশে ব্যঙ্গমা বেঙ্গমির গাছের নিচে নির্বাসিত রাজপুত্র যেখানে তলোয়ার পাশে রাখিয়া একা শুইয়া রাত কাটায় ওধারে আর মানুষের বাস নাই জগতের শেষ সীমাটাই এই ইহার পর হইতে অসম্ভবের দেশ অজানার দেশ শুরু হইয়াছে বাড়ি ফিরিবার পথে সে পথের ধারের একটা নিচু ঝোপ হইতে একটা উজ্জ্বল রঙের ফলের থোলো ছিঁড়িতে হাত বাড়াইল তাহার বাবা বলিল হা হা হাত দিও না হাত দিও না আলকুশি আলকুশি কি যে তুমি করো বাবা বড্ড জালালে দেখছি আর কোনো দিন কোথাও নিয়ে বেরোচ্ছি নে বলে দিলাম এক্ষণে হাত চুলকে ফসকা হবে পথের মাঝখান দিয়ে এত করে বলছি হাঁটতে তা তুমি কিছুতেই শুনবে না হাত চুলকবে কেন বাবা হাত চুল কবে বিষ বিষ আলকুশিতে কি হাত দেয় বাবা শুঁয়ো ফুটে রিড়ি করে জ্বলবে এক্ষুনি তখন তুমি চিৎকার শুরু করবে গ্রামের মধ্যে দিয়া হরিহর ছেলেকে সঙ্গে করিয়া খিড়কির দৌড় দিয়া বাড়ি ঠুকিল সর্বজয়া খিড়কির দৌড় খোলার শব্দে বাহিরে আসিয়া বলিল এই এত রাত হলো তা ওকে নিয়ে গিয়েছ না একটা দোলায় গায় না কিছু হরিহর বলিল আহ নিয়ে গিয়ে যা বিরক্ত এদিকে যায় ওদিকে যায় সামলে রাখতে পারিনে আলকুশির ফল ধরে টানতে যায় পরে ছেলের দিকে চাহিয়া বলিল কুঠির মাঠ দেখবো কুঠির মাঠ দেখবো কেমন হলো তো কুঠির মাঠ দেখা আজকের পর্বের পরবর্তী পাঠ অষ্টম পরিচ্ছেদ সকালবেলা আটটা কি নয়টা হরিহরের পুত্র আপন মনে রোয়াকে বসিয়া খেলা করিতেছে তাহার একটা ছোট্ট টিনের বাক্স আছে সেটার ডালা ভাঙা বাক্সের সমুদয় সম্পত্তি সে উপর মেঝেতে একটা রং ওঠা কাঠের ঘোড়া চার পয়সা দামের একটা টোল খাওয়া টিরের ফেঁপু বাঁশি গোটা কতক করি এগুলি সে মায়ের অজ্ঞাতসারে লক্ষ্মী পূজার করের চুপড়ি হইতে খুলিয়া লইয়াছিল ও পাছে কেহ টের পায় এই ভয়ে সর্বদা লুকাইয়া রাখে একটা দু পয়সা দামের পিস্তল কতকগুলো শুকনো নাটাফল দেখিতে ভালো বলিয়া তাহার দিদি কোথা হইতে অনেকগুলি কুড়াইয়া আনিয়াছিল কিছু তাহাকে দিয়াছে কিছু নিজের পুতুলের বাক্সে রাখিয়া দিয়াছে খান কতক খাপড়ার কুচি গঙ্গা যমুনা খেলিতে এই খাপড়াগুলির লক্ষ্য অব্যর্থ বলিয়া বিশ্বাস হওয়ায় যে এগুলি সযত্নে বাক্সে রাখিয়া দিয়াছে এগুলি তাহার মহামূল্যবান সম্পত্তি এতগুলি জিনিসের মধ্যে সবে টিনের বাঁশিটা কয়েকবার বাজাইয়া সেটির সম্বন্ধে বিগত কৌতূহল হইয়া তাহাকে একপাশে পাশে রাখিয়া দিয়াছে কাঠের ঘোড়া নাড়াচাড়া করা হইয়া গিয়াছে সেটিও একপাশে পাশে পিঁচড়া পোলের আসামির ন্যায় পড়িয়া আছে বর্তমানে সে গঙ্গা যমুনা খেলিবার খাপড়াগুলিকে হাতে লইয়া মনে মনে দাওয়ার উপর গঙ্গা যমুনার ঘর আঁকা কল্পনা করিয়া চোখ বুঝিয়া খাপড়া ছুড়িয়া দেখিতেছে তাক ঠিক হইতেছে না এমন সময় তাহার দিদি দুর্গা উঠানের কাঁঠালতলা হইতে ডাকিল অপু অপু সে এতক্ষণ বাড়ি ছিল না কোথা হইতে এইমাত্র আসিল তাহার স্বর একটু সতর্কতা মিশ্রিত মানুষের গলার আওয়াজ পাইয়া অপু কলের পুতুলের মতো লক্ষ্মীর চুপড়ির করিগুলি তাড়াতাড়ি লুকাইয়া ফেলিল পরে বলিল কী রে দিদি দুর্গা হাত নাড়িয়া ডাকিল আয় এদিকে শোন দুর্গার বয়স দশ এগারো বৎসর হইল গরম পাতলা পাতলা রং অপুর মতো অতটা ফর্সা নয় একটু চাপা হাতে কাচের চুড়ি পরনে ময়লা কাপড় মাথার চুল রুক্ষ বাতাসে উড়িতেছে মুখের গরণ মন্দ নয় অপুর মতো চোখগুলি বেশ ডাগর ডাগর অপু রোয়াক হইতে নামিয়া কাছে গেল বলিল কিরে দুর্গার হাতে একটা নারিকেলের মালা সেটা সে নিচু করিয়া দেখাইল কতকগুলি কচি আম কাটা সরু নিচু করিয়া বলিল মা ঘাট থেকে আসিনি তো অপু খাড় নাড়িয়া বলিল দুর্গা চুপি চুপি বলিল একটু তেল আর একটু নুন নিয়ে আসতে পারিস আমির কুশি জারাবো। অপু আহ্লাদের সহিত বলিয়া উঠিল কোথায় পেলি রে দিদি দুর্গা বলিল পোটলিদের বাগানে সিঁদুর কৌটের তলায় পড়েছিল আন আনদিকে একটু নুন আর তেল অপু দিদের দিকে চাহিয়া বলিল তেলের ভার ছুলে মা মারবে যে আমার কাপড় চেয়ে বাসি তুই যা না শিগগিরি করে মা রাস্তায় এখন ঢের দেরি খাড় কাচতে গিয়েছে শিগগিরি যা অপু বলিল নারকেলের মালাটা আমায় দে ওতে ঢেলে নিয়ে আসব। তুই খিড়কি দরে গিয়ে দেখ মা আসছে কি না দুর্গা নিম্নস্বরে বলিল তেল টেল যেন মেছেতে ঢালিস নে সাবধানে নিবি নইলে মা টের পাবে তুই তো একটা হাবা ছেলে অপু বাড়ির মধ্যে হইতে বাহির হইয়া আসলে দুর্গা তাহার হাত হইতে মালা লইয়া আমগুলি বেশ করিয়া মাখিল বলিল নে হাত তুই অতগুলো খাবি দিদি অতগুলি বুঝি হলো এই তো ভারী বেশি যা আচ্ছা নে আর দুখানা বাহ দেখতে বেশ হয়েছে রে একটা লঙ্কা আনতে পারিস আরেকখানা দেব তাহলে লঙ্কা কি করে পারবো দিদি মা যে তক্তার উপর রেখে দেয় আমি যে নাগাল পাইনে তবে থাকে যাক আবার ওবেলা বেলা আনবো এখন পটলিদের ডোবার ধারের আম গাছটায় গুটিজা ধরে চেয়ে দুপুরে রোদে তলায় ঝরে পড়ে দুর্গাদের বাড়ির চারিদিকেই জঙ্গল হরিহর রায়ের জ্ঞাতিভ্রাতা নীলমণি রায় সম্প্রতি গত বৎসর মারা গিয়েছেন তাঁহার স্ত্রী পুত্রকন্যা লইয়া নিজ পিত্রালয়ে বাস করিতেছেন কাজী পাশের এ ভিটাও জঙ্গলাবৃত হইয়া পড়িয়া আছে নিকটে আর কোনো লোকের বাড়ি নাই পাঁচ মিনিটের পথ গেলে তবে ভুবন মুখুজ্জের বাড়ি হরিহরের বাড়িটাও অনেক দিন হইয়া গেল মেরামত হয় নাই সামনের দিকের রোয়াক ভাঙা ফাটলে বন বিছুটির ও কালো মেঘ গাছের বন গজাইয়াছে ঘরের দৌড় জানলার কপাট সব ভাঙা নারিকেলের দড়ি দিয়া গড়াদের সঙ্গে বাঁধা আছে খেরকি দৌড় ছনাত করিয়া খুলিবার শব্দ হইল এবং একটু পরেই সর্বজয়ার গলা শোনা গেল দুগ্গা ও দুগ্গা দুর্গা বলিল মা ডাকছে যা আয় ওখানে খেয়ে যা মুখে যে নুনের গুঁড়ো লেগে আছে মুছে ফেল মায়ের ডাকার একবার কানে গেল দুর্গার এখন উত্তর দিবার সুযোগ নাই মুখ ভর্তি সে তাড়াতাড়ি জ্বালানো আমের চাকলাগুলি খাইতে লাগিল পরে এখনও অনেক অবশিষ্ট আছে দেখিয়া কাঁঠাল গাছটার কাছে সরিয়া গিয়া কুড়ির আড়ালে দাঁড়াইয়া সেগুলি গোগ্রাসে গিলিতে লাগিল অপু তাহার পাশে দাঁড়াইয়া নিজের অংশ প্রাণপণে গিলিতেছিল কারণ চিবাইয়া খাওয়ার আর সময় নাই খাইতে খাইতে দিদির দিকে চাহিয়া সে দোষ সম্বন্ধে সচেতনতা সূচক হাসি হাসিল দুর্গাখালি মালাটা এক টান মারিয়া তেরেন্ডা কচার বেড়া পার করিয়া নীলমণি রায়ের ভিটার দিকে জঙ্গলের মধ্যে ছুঁড়িয়া দিল ভাইয়ের দিকে চাহিয়া বলিল মুখটা মুছে ফেল না বাদর নুন লেগে রয়েছে যে পরে দুর্গা নিরীহ মুখে বাড়ির মধ্যে ঢুকিয়া বলিল কি মা কোথায় বেরোনো হয়েছিল শুনি একলা নিচে কতদিকে যাব সকাল থেকে খাড় কেচে গা গতর ব্যথা হয়ে গেল একটুখানি কুটো কাজটা ভেঙে দুখানা করানি কেবল পাড়ায় পাড়ায় টো টো টোকলা সেধে বেড়াচ্ছে সে বাঁদর কোথায় অপু আসিয়া বলিল মা খিদে পেয়েছে রসো রসো একটুখানি দাঁড়াও বাপু একটুখানি হাফ জিরোতে দাও তোমাদের রাত দিন খিদে আর রাত দিন ফাই ফরমাজ ও দুগ্গা দেখ তো বাছুরটা হাঁক পাড়ছে কেন খানিকটা পরে সর্বজয়া রান্নাঘরের দাওয়ায় বটি পাতিয়া শশা কাটিতে বসিল অপু কাছে বসিয়া পড়িয়া বলিল আর একটু আটা বের করো না মা মুখে বড্ড লাগে দুর্গা নীচের ভাগ হাত পাতিয়া লইয়া সংকুচিত সুরে বলিল চাল ভাজা আর নেই মা অপু খাইতে খাইতে বলিল ওহ চিবানো যায় না আম খেয়ে টকে দুর্গার ভুরকুটি মিশ্রিত চোখ পায় বাধা পাইয়া তাহার কথা অর্ধপথেই বন্ধ হইয়া গেল তাহার মা জিজ্ঞাসা করিল আম কোথায় পেলি সত্য কথা প্রকাশ করিতে সাহসী না হইয়া অপু দিদির দিকে জিজ্ঞাসা সূচক দৃষ্টিতে চাহিল সর্বজয়া মেয়ের দিকে চাহিয়া বলিল তুই ফের এখন বেরিয়েছিলে বুঝি দুর্গা বিপন্ন মুখে বলিল ওকে জিজ্ঞেস করো না আমি এই তো এখন কাঁঠাল তলায় দাঁড়িয়ে তুমি যখন ডাকলে তখন তো স্বর্ণগোয়ালিনী গায়ে দুহিতে আসায় কথাটা চাপা পড়িয়া গেল তাহার মা বলিল যা বাছুরটা ধর্গে যা ডেকে ডেকে সারা হলো কমলে বাছুর অসন্য এত বেলা করে এলে কি বাঁচে একটু সকাল করে না এলে এই তেতপ্পর পর্যন্ত বাছুর বাধা দিদির পিছনে পিছনে অপু দুধ দোয়া দেখিতে গেল সে বাহির উঠানে পা দিতেই দুর্গা তাহার পিঠে দুম করিয়া নির্ঘাত এক কিল বসাইয়া দিয়া কহিল লক্ষ্মী ছাড়া বাঁদর পরে মুখ ভেঙচাইয়া কহিল আম খেয়ে দাঁত গিয়েছে আবার কোনো দিন আম দেব খেও ছাই দেবো এই ওবেলায় পটলিদের কাঁকুরতলির আম কুড়িয়ে এনে জারাবো এত বড় বড় গুটি হয়েছে মিষ্টি যেন গুড় দেব তোমায় খেয়েও এখন হাবা একটা কোথাকার যদি এতটুকু বুদ্ধি থাকে দুপুরের কিছু পরে হরিহর কাজ সারিয়া বাড়ি ফিরিল সে আজকাল গ্রামের অন্নদারায়ের বাটিতে গোমস্তার কাজ করে অপুকে দেখছিনে সর্বজয়া বলিল অপু তো ঘুমোচ্ছে দুগ্গা বুঝি সে সেই খেয়ে বেরিয়েছে সে বাড়ি থাকে কখন দুটো খাওয়ার সঙ্গে যা সম্পর্ক আবার সেই খিদে পেলে তবে আসবে কোথায় কার বাগানে কার আমতলায় জামতলায় ঘুরছে এই চত্বর মাসে ফের দেখো না এই জ্বরে পড়ল বলে অত বড় মেয়ে বলে বোঝাবো কত কথা শোনে না কানে নেয় একটু পরে হরিহর খাইতে বসিয়া বলিল আজ দশ ঘড়ায় তাগাদার জন্যে গেছিলাম বুঝলে একজন লোক খুব মাতব্বর পাঁচটা ছয়টা গোলা বাড়িতে বেশ পয়সাওয়ালা লোক আমায় দেখে দণ্ডবোধ করে বললে দাদা ঠাকুর আমায় চিনতে পাচ্ছেন। আমি বললাম না বাপু আমি তো কই বললে আপনার কর্তা থাকতে তখন তখন পূজা আচ্চায় সব সময় তিনি আসতেন পায়ের ধুলো দিতেন আপনারা আমাদের গুরুতুল্য লোক এবার আমরা বাড়ি শুদ্ধ মন্তর নেবো ভাবছি তা আপনি যদি আজ্ঞে করেন তবে ভরসা করে বলি আপনিই কেন মন্তরটা দেন না তা আমি তাদের বলেছি আজ আর কোনো কথা বলবো না ঘুরে এসে দু একদিনে বুঝলে সর্বজয়া ডালের বাটি হাতে দাঁড়াইয়া ছিল বাটি মেঝেতে নামাইয়া সামনে বসিয়া পড়িল বলিল হ্যাঁ গো তা মন্দ কি দাও না ওদের মন্তর কি জাত হরিহর সুর নামাইয়া বলিল বলো না কাউকে সৎগোপ তোমার তো আবার গল্প করে বেড়ানো স্বভাব আমি আবার কাকে বলতে যাব তা হোক গে দাও গিয়ে দিয়ে এই কষ্ট যাচ্ছে ওই রায় বাড়ির আটটা টাকা ভরসা তাও দু তিন মাস অন্তর তবে দেয় আর এদিকে রাজ্যের দেনা, কাল ঘাটের পথে সেজ ঠাকুরন বললে বৌমা আমি বন্দক ছাড়া টাকা ধার দেইনে তবে তুমি অনেক করে বললে বলে দিলাম আজ পাঁচ পাঁচ মাস হয়ে গেল টাকা রাখতে পারবো না এদিকে রাধা বৈষ্টমের বউ তো ছিঁড়ে খাচ্ছে দুবেলা তাকাদা আরম্ভ করেছে ছেলেটার কাপড় নেই দু তিন জায়গায় সেলাই বাছা আমার তাই পরে হাসি মুখে নেচে নেচে বেড়ায় আমার এমন হয়েছে যে ইচ্ছে করে একদিকে বেরিয়ে যায় আরেকটা কথা ওরা বলছিল বুঝলে বলছিল গায়ে তো বামুন নেই আপনি যদি এই গায়ে উঠে আসেন তবে জায়গা জমি দিয়ে বাস করাই গায়ে একঘর বামুন বাস করানো আমাদের বড্ড ইচ্ছে তা কিছু ধানের জমি টমি দিতেও রাজি পয়সার তো অভাব নেই আজকাল চাষাদের ঘরে লক্ষ্মী বাধা ভদ্রলোকেরাই হয়ে পড়েছে হা ভাজ্য ভাত আগ্রহে সর্বজয়ার কথা বন্ধ হইবার উপক্রম হইল এক্ষুনি তা তুমি রাজি হলে না কেন বললেই হতো যে আচ্ছা আমরা আসবো ওরকম একটা বড় মানুষের আশ্রয়ে এ গায়ে তোমার আছে কি শুধু ভিটে কামড়ে পড়ে থাকা হরিহর হাসিয়া বলিল পাগল তখনই কি রাজি হতে আছে ছোট লোক ভাববে ঠাকুরের হাঁড়ি দেখছি শিখেও উঠেছে উঁহ ওতে খেলো হয়ে যেতে হয় তা নয় দেখি একবার চুপি চুপি মজুমদার মহাশয়ের সঙ্গে পরামর্শ করে আর এখন ওঠো বললে কি ওঠা চলে সব ব্যাটা এসে বলবে টাকা দাও নইলে যেতে দেব না দেখি পরামর্শ করে কি রকম দাঁড়ায় এই সময় মেয়ে দুর্গা কোথা হইতে পা টিপিয়া টিপিয়া আসিয়া বাহিরের দুয়ারের আড়াল হইতে সতর্কতার সহিত একবার উঁকি মারিল এবং অপরপক্ষ সম্পূর্ণ সজাগ দেখিয়া ওধারে ধারে পাঁচিলের পাশ বাহিয়া বাহির বাটির রোয়াকে উঠিল দালানের দুয়ার আস্তে আস্তে ঠেলিয়া দেখিল উহা বন্ধ আছে এদিকে রোয়াকে দাঁড়ানো অসম্ভব রৌদ্রের তাপে পা পুড়িয়া যায় কাজেই সে স্থান হইতে নামিয়া গিয়া উঠানের কাঠাল তলায় দাঁড়াইল রৌদ্রে বেড়াইয়া তাহার মুখ রাঙা হইয়া উঠিয়াছে আঁচলের খুঁটে কি কতকগুলো যত্ন করিয়া বাঁধা সে আসিয়াছিল এই জন্য যে যদি বাহিরের দুয়ার খোলা পায় এবং মা ঘুমাইয়া থাকে তবে ঘরের মধ্যে চুপি চুপি ঢুকিয়া একটু শুইয়া লইবে কিন্তু বাবার বিশেষত মার সামনে সম্মুখ দুয়ার দিয়া বাড়ি ঢুকিতে তাহার সাহস হইল না উঠানে নামিয়া সে কাঁঠাল তলায় দাঁড়াইয়া কি করিবে ঠিক করিতে না পারিয়া নিরুৎসাহভাবে এদিক ওদিক চাহিতে লাগিল পরে সেখানেই বসিয়া পড়িয়া আঁচলের খুঁট খুলিয়া কতকগুলি শুকনো রড়াফলের বিচি বাহির করিল খানিক্ষণ চাহিয়া থাকিয়া সে আপন মনে সেগুলি গুণিতে আরম্ভ করিল এক দুই তিন চার ছাব্বিশটা হইল পরে সে দুই তিনটা করিয়া বিচি হাতের উল্টা পিঠে বসাইয়া উঁচু করিয়া ছুঁড়িয়া দিয়া পরে হাতের সোজা পিঠ পাতিয়া ধরিতে লাগিল মনে মনে বলিতে লাগিল অপুকে এইগুলো দেব আর এইগুলো পুতুলের বাক্সে রেখে দেব কেমন বিচিগুলো তেল চুকচুক করছে আজই গাছ থেকে পড়েছে ভাগ্যিস আগে গেলাম নইলে সব গরুতে খেয়ে ফেলে দিত ওদের রামি গাইটা একেবারে রাক্ষস সব জায়গায় যাবি সেবার কতকগুলো এনেছিলাম আর এইগুলো নিয়ে অনেকগুলো হলো সে খেলা বন্ধ করিয়া সমস্ত বিচি আবার সযত্নে আঁচলের খুঁটে বাঁধিল পরে হঠাৎ কি ভাবিয়া রুক্ষ চুলগুলি বাতাসে উড়াইতে উড়াইতে মহা খুশির সহিত পুনরায় সোজা বাটির বাহির হইয়া গেল পথের পাটেরই উপন্যাসের পরবর্তী অধ্যায়গুলো শুনতে হলে আমাদের চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন গল্পকথার শ্রুতি পাঠ্য এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না আর আমার পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং আমাদের সঙ্গে জুড়ে থাকতে হলে আমাদের অফিশিয়াল ফেসবুক পেজ গল্পকথার শ্রুতি পাঠ্যকে লাইক করুন